অবশ্যই আপনারা নেয়ার জন্য ভিডিওতে যে নাম কিন্তু দেখাচ্ছি বলছি আমি রূপাক্তা সীমা আপনাদের সাথে আমার শোরুম গার্লস ফ্যাশন থেকে আছি সো দেখেন আমি ফার্স্টে আমাদের লোকেশনটা দিয়ে দেই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্রান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলা লেভেল 3 3349 নম্বর শপ আপনারা যদি চান আমাদের শপে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন অথবা চাইলে আমাদের লাইভ ভিডিওস দেখে আপনারা অর্ডার করতে পারবেন এই দুটো নম্বরে যোগাযোগ করবেন ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল অ্যান্ড আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি চান অর্ডার করতে পারবেন বাসায় বসে অর্ডার করবেন এক্স্যাক্ট সেম প্রোডাক্ট আপনাকে বাসায় নিয়ে যেয়ে দিয়ে আসা হবে ডেলিভারি ম্যানের থ্রোতে সো সেই ক্ষেত্রে অনলি ঢাকার বাইরে 500 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যান্ড ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রোডাক্টগুলো যেমন দেখানো হবে 100% সেম টু সেম হবে আজকে আমি খুব গর্জিয়াস একটা লুকিং এর শাড়ি ওয়্যার করেছি তাই না দেখেন আমি একটা গর্জিয়াস শাড়ি ওয়্যার করেছি এরকম একটা ব্ল্যাক শাড়ি ফুল টু ফুল ব্ল্যাক শাড়ির কিন্তু সবার ইচ্ছা থাকে যে আমি এরকম একটা ব্ল্যাক শাড়ি পরবো যে কোনো পার্টিতে গেলে গ্ল্যামার একটা লুক দিবে যে কাউকে দেখেন আমি কিন্তু ওরকম মেকওভার করি নাই প্লাস হচ্ছে অর্নামেন্টস পরিনি কিছুই করিনি বাট আমার কাছে আমার খুব ভালো লেগেছে এই কালারটা আশা করি আপনাদেরও ভালো লাগবে সো চলেন আজকে এটা ডিটেইলস নিয়ে কথা বলি আবারও বলে দিচ্ছি আমাদের দোকানে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন লাইভ দেখে আমি তো ব্ল্যাকটা পরেই আছি সো আমি ব্ল্যাকটা দেখাবো না আমি যে অ্যানাদার কালারগুলো আছে সেগুলো দেখিয়ে ডিটেইলস বলবো ওকে চলেন শুরু করা যাক পিচ কালারটা দিয়ে আমি শুরু করি আপনাদের সাথে আপনারা অবশ্যই পুরো লাইফটা আমার সাথে থাকবেন দেখেন খুব সুন্দর এটা কিন্তু আমি এসডি ভিডিও মেকিং করেছি হ্যাঁ এসডি ভিডিও মেকিং করা আছে যদি কেউ চান আপনারা দেখে নেবেন দেখেন এটা হচ্ছে পার্ট টু পার্ট করা আছে হ্যাঁ একদম ফিক্সড না পার্ট টু পার্ট অ্যাজ লাইক পুরো শাড়ির লুকিং এর আসছে এই যে এখানে ইলাস্টিক দেয়া আছে কোমরটাতে ইলাস্টিক দেয়া আছে মানে ফ্রি সাইজের জর্জেট ফ্যাব্রিক্স এর উপর সিকোয়েন্স করা নেটের সিকোয়েন্স করা এই দেখেন শাড়ির এখানে মেন হচ্ছে কুচি অনেকেই কুচি করতে পারেন না সুন্দরভাবে যার কারণে শাড়ি পরার ইচ্ছা থাকলেও পরতে পারেন না বাট এটা যদি আপনি পরেন আপনার শাড়ি পরার ইচ্ছা মরবে না এত সুন্দর একদম রেডিমেড কুচি করা দেখেন আমাদের আধুনিক যুগে কি নেই সব আছে এখানে আপনার রেডি শাড়িতে কুচিও করা আছে অ্যান্ড শাড়িটা আমরা এইভাবে স্কার্টটা ফার্স্টে ওয়্যার করব স্কার্টটা পরার পরে এটা দেখেন কিভাবে আপনারা পরবেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই আমার শাড়ির উপরে দেখেন একদম রেডি আপনি স্কার্টটা পরবেন পরে উপরে টপসের উপরে এটাকে দিয়ে দিবেন দেখেন এখন বলবেন আপু টপস কোথায় পাবো ব্লাউজ কোথায় পাবো কোনো টেনশন নেই এই যে দেখেন টপসের পার্টটার সাথেই দিচ্ছি আমি আর ওটা দেন বেল্টটা আগে দেন আমি বেল্টের কাজটা দেখিয়ে দিই আপনারা যদি চান এরকম প্লেন রাখতে পারেন বা আমি যেভাবে বেল্ট ইউজ করে রেখেছি এভাবে একটা বেল্ট ইউজ করবেন বেল্ট যদি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু শাড়ির লুকিংটা পারফেক্ট আসবে ওকে আমি মোটামুটি এইভাবে দেখানোর ট্রাই করেছি এখন বলি ব্লাউজের পার্টটা এখানে একটা রেডি ব্লাউজ দেয়া আছে টপসের মতো হ্যাঁ এটা আপনি টপস হিসাবে ইউজ করতে পারেন বা ব্লাউজ একদম রেডি দেখেন ফ্রি সাইজের আমার মনে হয় এটা 40 বা 42 পর্যন্ত ইজিলি বডির আপুরা পরতে পারবেন এর চাইতে বেশি বডির আপুদের নেয়ার দরকার নেই এই যে দেখেন এটা এক্সেল লেখা আছে বাট বডি এটা 40 বা 42 পর্যন্ত আসবে এই দেখেন হাতাটা পুরোটা সিকোয়েন্স পিচ কালারের একদম স্ট্রেচেবল এই যে দেখেন এখান থেকে স্ট্রেচেবল দেখেছেন স্ট্রেচেবল এখানে ইলাস্টিক দেয়া আছে সো ইজিলি যে কেউ ওয়ার্ক করতে পারবে এই হচ্ছে ব্লাউজের পার্টটা আমার ব্ল্যাকটাতে সেম স্টাইলে আমি পরেছি এটা আলাদা ছিল এই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ছিল আমি পরে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম সো এটার আরেকটা কালার দেখাই মেরুন কালার আচ্ছা টপসটা ফার্স্টে দেন দেখেন যাদের লাগবে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন ওয়াও কত সুন্দর মেরুনটা দেখেন মেরুনটা একদম ঝিকিমিকি ঝিকিমিকি তাই না মেরুন কালারের মধ্যে মাথা নষ্ট করা পুরোটা সিকোয়েন্স করা আছে অ্যান্ড কাপড়টা হচ্ছে একদম সফট জর্জেট চেরি জর্জেট দিয়ে করা আছে আর ভেতরে ইনার দেয়া হ্যাঁ শাড়ির ভেতরেও ইনার আছে ব্লাউজে ইনার আছে ট্রান্সপারেন্ট হবে না পারফেক্টভাবে থাকবে আপনার এই শাড়িটা দেখেন এই যে এটাও কুচি করা আছে রেডি শাড়ি এই যে স্কার্টের পার্ট আমি দেখাই ভেতরে ইনার করা দেখেন ভেতরে ইনার করা আছে একদম এখানে ইলাস্টিক থাকবে এইভাবে করে সিকোয়েন্স করা আছে দেখেন এই পার্টটা আমার পরে দেখানোর প্রয়োজন নেই আমার মনে হয়
একদম পেঁচিয়ে নিয়ে আসবেন, হয়ে যাবে পড়া, মানে এক মিনিটে 1 মিনিটে শাড়ি পরা হয়ে যাবে। জাস্ট 1 মিনিট টাইম আপনাদের থেকে নিবে এই শাড়িটা। যে জায়গায় শাড়ি পরতে অনেকের অনেক সময় লেগে যায়, পার্টি শেষ হয়ে যায়, এটা সাথেও বেল্ট আছে। এখন আরেকটা কালার দেখাবো, লাস্ট ওয়ান কালার হচ্ছে হোয়াইট। দেখেন অনেক আপনাদের হোয়াইট পছন্দ, তো এই যে হোয়াইটটা যদি নিতে চান, সম্পূর্ণটা এখানে হোয়াইট কালারের মধ্যে কাজ করা আছে। দেখেন এই যে এই কাপড়টা কিন্তু খুব সফট একটা ফ্যাব্রিক দিয়ে করা। আপনাদের দেখেন ব্ল্যাকটা ধরলে ব্ল্যাকটা ভালো, মেরুনটাও সুন্দর, হোয়াইটটা ধরেছি হোয়াইটটাও ভালো লাগছে। আসলে পরার পরে লুকিং সবগুলাই সুন্দর, একটা জিনিস না পরলে বোঝা যায় না এটা সৌন্দর্য কেমন হবে সেটা বোঝা মুশকিল। দেখেন এখান থেকে আঁচলের জন্য যে কাপড়টা দেয়া, এখানে এত বেশি কাপড় দেয়া আছে। আপনারা এরকম সিকোয়েন্সের গজ যদি কিনতে যান, গজ কিনলেও কিন্তু অনেক। এটা কিন্তু আমাদের আরেকটা কালার, যেমনটা আমি বলেছিলাম আমি সবগুলো কালার আপনাদেরকে এক ভিডিওতে দেখাবো, পরের লুকটা কিন্তু দেখাচ্ছি। তো ভিউয়ার্স, অ্যানাদার যে কালারটা আছে মেরুন, সেটা আমি পরে আপনাদের সাথে দেখিয়ে দিলাম। খুবই সুন্দর একটা লুকিং দিবে প্রত্যেকটা শাড়ি, গাউন সুন্দর একদম রেডি শাড়ি বলতে পারেন, এগুলো হচ্ছে 1 মিনিট রেডি শাড়ি। তো অবশ্যই আপনারা নেওয়ার জন্য ভিডিওতে দেন।